হ্যালো বন্ধু, ওয়েলকাম টু হাতে কলমে এসপিএসএস কোর্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব এসপিএসএস এর একটা ইম্পর্টেন্ট ফাংশন, যেটাকে বলা হয় সিলেক্ট কেসেস। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি একটা ডাটা ফাইল ওপেন করেছি, এটা ভিডিও ডেসক্রিপশনে এই ডাটা ফাইলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে যেমনটা আমরা দেখছি, আইডি ভেরিয়েবল, সেক্স, ম্যারিটাল স্ট্যাটাস, রিলেশনশিপ স্ট্যাটাস, এইজ এবং আইআইটি টোটাল, এই ছয়টা ভেরিয়েবল আছে। আইডি টু আইডেন্টিফিকেশন নাম্বার, সেক্স অফ দ্য পার্টিসিপেন্টস, ম্যারিটাল হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, রি স্টেট হচ্ছে রিলেশনশিপ স্ট্যাটাস, এইজ এবং আইআইটি টোটাল। আইআইটি টোটাল হচ্ছে ইন্টারনেট এডিকশন টেস্ট এর টোটাল স্কোরটা। সো এরকম একটা ডাটা সেট এখানে দিয়েছি। এখানে অনেকগুলো কেসের মধ্যে স্পেসিফিক কিছু কেস সিলেক্ট করে করে আমরা যদি অ্যানালাইসিস করতে চাই, ফার্স্টে আমরা দেখি, যেমন এখানে মেল ফিমেল আছে, ম্যারিটাল স্ট্যাটাস আছে, ম্যারিটাল স্ট্যাটাসের ভ্যালুগুলো দেখি, ম্যারিড সিঙ্গেল, দুই ধরনের ক্যাটাগরি আছে, সেক্সেরও ফিমেল মেল, রিলেশনশিপ স্ট্যাটাস ইয়েস নো সেপারেটেড, সো এখানে তিন ধরনের ক্যাটাগরি আছে। আমরা চাইলেই যে কোনো এই ক্যাটাগরিগুলোকে সিলেক্ট করে করে আমরা আসলে অ্যানালাইসিস করতে পারি। এটা করার জন্য আমাদের যেতে হবে ডেটা, তারপরে সরাসরি একদম নিচে সিলেক্ট কেসেস, এখানে ক্লিক করলাম, যে উইন্ডোটা আসলো এখানে দেখেন বাই ডিফল্ট অল কেসেস সিলেক্ট করা আছে। অর্থাৎ আমরা যখন যা কিছু অ্যানালাইসিস করব না কেন, সবগুলো কেস নিয়েই, অর্থাৎ সবগুলো আইডি নাম্বার নিয়েই, সবগুলো পার্টিসিপেন্ট নিয়েই সে অ্যানালাইসিস করবে। তো আমরা এখান থেকে বিভিন্ন কন্ডিশন সিলেক্ট করে দিয়ে আমরা অ্যানালাইসিস করতে পারি। ফার্স্টে আমি একদম সবার নিচেরটা দেখাই, বেসড অন টাইম অর কেস রেঞ্জ, এটা যদি সিলেক্ট করি তাহলে এই যে রেঞ্জ এটা অ্যাক্টিভ হয়ে গেল। এখানে যদি ক্লিক করি দেখা যাচ্ছে যে অবজারভেশন বা কেস কত থেকে কত আমরা রাখতে চাই। এখানে ডাটা সেটে আমাদের 200 পার্টিসিপেন্টস আছে, সো লেটস সি আমরা 1 থেকে 100 পর্যন্ত শুধু আমরা এখন অ্যানালাইসিস করব, অবশ্যই কোনো একটা যৌক্তিক কারণে। কন্টিনিউ হয়ে গেল। আউটপুট যে আসবে, এখানে দুইটা অপশন আছে, ফিল্টার আউট আনসিলেক্টেড কেসেস, অর্থাৎ যেটা আমাদের দরকার নাই সেগুলোকে সে ক্রস করে রাখবে, অথবা আমরা দিতে পারি কপি সিলেক্টেড কেসেস টু এ নিউ ডাটাশিট, আমরা ওইগুলোকে আলাদা করে একটা নতুন ডাটাশিটে নিতে পারি যদি আমরা এটা সিলেক্ট করি এবং এটার নাম দিতে পারি, অথবা ডিলেট আনসিলেক্টেড কেসেস, যেগুলো দরকার নাই অর্থাৎ 1 থেকে 100 এর বাইরের যেগুলো থাকবে সেগুলোকে সে ডিলিট করে দিবে। থার্ড অপশনটা ইউজ করতে না করব, কারণ ডাটা সেট ডিলিট হয়ে গেলে পরে অনেক সমস্যা হয়, সো আমরা ওটাতে যাই না। আমরা ফার্স্ট অপশনটাতে রাখি, ফিল্টার আউট আনসিলেক্টেড কেসেস, হয়ে গেল ওকে। আমরা আমাদের ডাটা ফাইলটাতে যাই, দেখি স্ক্রোল ডাউন করে নিচে যাই, এই যে যে 101 থেকে কেটে দিয়েছে, অর্থাৎ 101 থেকে 200 পর্যন্ত সে ক্রস করে দিয়েছে। তার মানে এখন যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে এই 1 থেকে 100 মধ্যেই যে ডাটাগুলো আছে সেগুলোর শুধু অ্যানালাইসিস দেখাবে। আমরা একটা চেক করে দেখি যে এই 1 থেকে 100 মধ্যে মেল কতজন, ফিমেল কতজন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেখব। সো অ্যানালাইজ ডেসক্রিপটিভ ফ্রিকোয়েন্সি, এখানে আমরা সেক্স অফ দ্য পার্টিসিপেন্ট নিয়ে গেলাম, ওকে দিলাম। দেখছেন ভ্যালিড কেসেস 100, মিসিং 9, অর্থাৎ এখন আমাদের ডেটা সেটে শুধু 100 মধ্যে অ্যানালাইসিস করে দেখাচ্ছে, 100 মধ্যে ফিমেল আছে 46, মেল আছে 54, গুড। সো আমরা ওই অপশনটা দেখলাম। আমরা যদি চাই আবার এটাকে কিভাবে আগের অবস্থায় নিয়ে যাব, সেটা করার জন্য আমরা আবার যাই ওখানে, ডেটা সিলেক্ট কেসেস অল কেসেস এটা দিতে পারি, অর আমরা এখানে রিসেট ক্লিক করলেই সে ওকে দিলেই আবার আগের অবস্থায় চলে আসে। সো 1 নম্বর অপশনটা দেখলাম, এবার দেখি 2 নম্বর অপশনটা কি, ডেটা সিলেক্ট কেসেস, এবার আছে কন্ডিশনস। কন্ডিশনটা খুব গুরুত্বপূর্ণ, কন্ডিশন দুই ধরনের হয়, একটা সিঙ্গেল কন্ডিশন দিতে পারি, আমরা মাল্টিপল কন্ডিশনও দিতে পারি। সো প্রথমে সিঙ্গেল কন্ডিশনটা দিই, ইফ, এই উইন্ডোটা আসবে, এখানে যেই কন্ডিশনটা আমরা দেখতে চাই, যেই ভেরিয়েবলটার যেই কন্ডিশনটা সেটাই আমরা এখানে দিব। সো প্রথমে আমরা সেক্স ভেরিয়েবলটা নিয়ে যাই, সো আমরা অ্যানালাইসিস করতে চাচ্ছি শুধু ছেলেদের, নিয়ে গেলাম সেক্স, একটা স্পেস দিতে হবে ইকুয়াল টু আরেকটা স্পেস, আমরা ছেলেদের কী নিয়ে কোড করেছিলাম 1 দিয়ে, সো আমরা 1 লিখলাম, কন্টিনিউ, ওকে। আবার ডাটা ফিটে যাই, এই যে দেখছেন সব ফিমেলগুলোকে সে কেটে দিয়েছে, সব মেলগুলোকে রেখেছে, এবং এই যে একটা ফিল্টার ভেরিয়েবল সে ক্রিয়েট করেছে টেম্পোরারি, এখানে লেখা আছে নট সিলেক্টেড, নট সিলেক্টেড, নট, এটাকে সিলেক্টেড,
এটা যদি আমি পাশাপাশি নিয়ে যাই, দেখেন যেটা নট সিলেক্টেড সেটাকে কাটা, যেটা সিলেক্টেড সেটা কাটা নেই। হয়েছে কিনা আবার চেক করে দেখি। অ্যানালাইজ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ফ্রিকোয়েন্সি সেক্স অফ দ্য পার্টিসিপেন্ট ওকে। এখন দেখছি শুধু মেল 101 জন আছে এলিট, সো কোনো ফিমেলের তথ্য দেখাচ্ছে না। এবার আমরা একটা ডাবল কন্ডিশন দিয়ে সিলেক্ট করি ভেরিয়েবল। সো আমরা জানতে চাই, সিলেক্ট করতে চাই শুধু সেই কেসগুলোকে যারা ছেলে এবং যাদের রিলেশনশিপ আছে, অর্থাৎ যারা এখন কারেন্টলি একটা রোমান্টিক রিলেশনশিপের সাথে যুক্ত, সেই পার্টিসিপেন্টগুলোকেই আমরা সিলেক্ট করবো এবং অ্যানালাইসিস করবো। দুইটা কন্ডিশন, এক হচ্ছে তাদের ছেলে হতে হবে, দুই হচ্ছে তাদের রিলেশনশিপ থাকতে হবে। সো রিলেশনশিপ যদি ইয়েস হয় সেটাকে আমরা কী দিয়ে কোড করেছি, 1 দিয়ে, ইয়েস, 2 নো, 3 সেপারেটেড। সো আমরা যাই ডেটা সিলেক্ট কেসেস কন্ডিশন ইফ, প্রথমে সেক্স স্পেস 1 অ্যান্ড রিলেশনশিপ স্ট্যাটাস, এই ভেরিয়েবলটাকে নিয়ে গেলাম, স্পেস ইকুয়াল টু 1, কন্টিনিউ, ওকে। চেক করে দেখি, ডেটা ভিউতে যাই, ওকে। আমরা এখন দেখছি ফিমেলগুলোকে সব কেটে দিয়েছে, মেলের মধ্যে যাদের রিলেশনশিপ স্ট্যাটাস, অর্থাৎ যারা রোমান্টিক রিলেশনশিপে আছে তাদেরকে সিলেক্ট করেছে। তারপরে আবার একটা চেক করে দেখি, এই যে মেল, এই যে 14 নাম্বার আইডি দেখি, মেল সিঙ্গেল কিন্তু সে সেপারেটেড, তাকে কেটে দিয়েছে। সো আমরা দেখি এরকম কয়জন আছে, আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক দেখলেই বুঝতে পারবো। ডেসক্রিপটিভ ফ্রিকোয়েন্সিস সেক্স অফ দ্য পার্টিসন আগে দেওয়া ছিল, ওকে। এই যে শুধু 38 জন পার্টিসিপেন্ট 200 জনের মধ্যে, যারা কিনা ছেলে এবং যাদের একটা রিলেশনশিপ আছে। আমরা কন্ডিশনটাকে অর দিয়েও যুক্ত করতে পারি। সো আমরা যে দেখতে চাই এবার যে ছেলে অর, ছেলে হতে পারে অর তাদের রিলেশনশিপ স্ট্যাটাস 1, অর্থাৎ তারা ছেলেও হতে পারে অথবা যাদের রিলেশনশিপ স্ট্যাটাস 1, যে কোনো একটা কন্ডিশন ফিল আপ করলেই আমরা তাদের সিলেক্ট করব, ওকে। দেখি এবার কিন্তু সব ফিমেলকে কাটে নেই, ফিমেল যাদের রিলেশনশিপ স্ট্যাটাস নেই তাদের বাদ দিয়েছে, কিন্তু ফিমেল যাদের রিলেশনশিপ স্ট্যাটাস আছে তাদেরকে রেখেছে। সো যেহেতু আমাদের দুইটা কন্ডিশন, এই জন্য এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি। আমরা রিসেট করতে পারি, অথবা এই ভেরিয়েবলটাকে যদি আমি ডিলিট করে দিই বা ক্লিয়ার করে দিই, তাহলে আমাদের এই যে সিলেকশনটা চলে গেল। থার্ড যে অপশনটা সেটা আমি এখন দেখাচ্ছি, সেটা সিলেক্ট র্যান্ডম কেসেস, র্যান্ডম স্যাম্পল অফ কেসেস, অর্থাৎ আমাদের 200 জন আছে, এখান থেকে আমরা একটা ছোট স্যাম্পল র্যান্ডমলি সিলেক্ট করতে বলবো, যেটা SPSS আমাদের করে দিবে। স্যাম্পলে ক্লিক করলাম, অ্যাপ্রক্সিমেটলি আমরা কত পার্সেন্ট, অর্থাৎ 200 জনের মধ্যে কত পার্সেন্ট কেস আমরা সিলেক্ট করতে চাই। আমাদের অনেক সময় মূল স্যাম্পল থেকে একটা সাব স্যাম্পল বা ছোটো স্যাম্পল সিলেক্ট করতে হয় করে ফার্দার অ্যানালাইসিসের জন্য। সো লেটস সি, আমরা 20% কেসেস আমরা সিলেক্ট করতে চাই র্যান্ডমলি, ওকে দিলাম, ওকে। এই যে সে এখন 20% কেস রেখে বাকিগুলোকে ডিলিট করে, মানে ক্রস করে দিয়েছে। সো এটা দিয়েছে কি না সেটা কীভাবে বুঝবো, আমরা আবার ওই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেখি, ডেসক্রিপটিভ ফ্রিকোয়েন্সি সেক্স ভেরিয়েবলটারই দেখি, ওকে। এই যে 51 ভ্যালিড কেসেস আছে, হয়ে গেল। এই ভেরিয়েবলটাকে যদি আমরা ক্লিয়ার করে দিই তাহলে আমরা আগের মূল ডেটা সেটটা পেয়ে যাব। সো এটাই হচ্ছে সিলেক্ট কেসেস অপশন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি আবার একটু দেখাই, ডেটা থেকে সিলেক্ট কেসেস, এখানে অল কেসেস বাই ডিফল্ট থাকে। আমরা কন্ডিশন দিতে পারি, আমরা র্যান্ডম সিলেক্ট স্যাম্পল সিলেক্ট করতে পারি, আমরা বেসড অন টাইম আর কেস রেঞ্জ দিয়েও সিলেক্ট করতে পারি। আই হোপ এখন কেস সিলেক্ট করে আমরা অ্যানালাইসিস করতে পারবো আমাদের প্রয়োজনে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর টাইম। আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নতুন নতুন ভিডিও আমরা প্রতি সপ্তাহে আপলোড করবো SPSS, রিসার্চ মেথড, স্ট্যাটিস্টিক্স এবং মেন্টাল হেলথ রিলেটেড।